আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সো ভিউয়ার্স, হল আজকে নতুন আর একটা ভিডিও আপনারা মাঝে লই আইলাম। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবা আমার শিম উড়ি যেটা হইনাখানে ধোকা হাইজেন বিন, তো এগুলা আমি ফার্মু। এখন আজকে লাস্ট হারভেস্ট হইব এ বছরের লাগি। দেখেন আপনারা সিফাই সিফাই অনেকটা আছে আলহামদুলিল্লাহ। আমি জানি না কতটুকু ফারতাম ফার্মো আর কতটুকু আপনারা দেখাইতাম ফার্মো। দেখানি আমি আসলে সারাদিন গরু আসলাম না, যার কারণে আর ফারতাম ফারছি না। মনে করছিলাম সারাদিন রইদ আসিল ফার্মো, আর শুনলাম খালকে তাকে খুব খালকে খুব বেশি বাতাস, তারপরে তুফান আল্লাহান বাতাস আর কি দিব, তো বাতাস দিব যেনে সপ্তাহ নষ্ট হয়ে যেতে পারে। ডরাইয়া আমি কই আজকে না ফারলে না হইব। আর আজকে হইল অক্টোবরের আই থিঙ্ক কয় তারিখ, এই 19 তারিখ না 20 তারিখ ওলাখান সামথিং। তো খালকে তো যখন বেশি বাতাস দিব দেখেন এটা অলরেডি নষ্ট হয়ে হারছে। তো বেশি বাতাস দিলে আর এগুণ থাকতো না, যাও আছে নষ্ট হয়ে যাব আরও একবারে। তো মনে করলাম এখন কিছু ফাড়া শুরু করে দেই। তো আমি এখন কিতা কর্মো সব ফার্মু। আর দেখেন আপনারা এখনও প্রচুর প্রচুর ফুল দেখা দেখা, এগুণ সাদা উড়ি, এগুণ আসলে কিতা উড়ি আছিল বাড়ি না, এগুণ ইপসা মনে হয়, ইপসা নাই বাড়িও আছিল অদকা গো ইপসা। দেখানি এখনও প্রচুর ফুল দেখো কা মার্শাল্লাহ, ফুলগুলা দেখলে অত সুন্দর লাগে। দেখানি খুব সুন্দর ইয়ারি আর ওই দোকা উড়ি উড়ি আলহামদুলিল্লাহ। দেখানি আপনারা আমি দেখাইতে পারলাম না তো বালা করি ওই দোকা, মানে প্রচুর উড়ি আছে সিফাই সিফাই। তো আমি দেখি ফারিয়া কতটুকু হয় আর আপনার লগে শেয়ার করবো। বিসমিল্লাহ রহমান রহিম কইয়া তো এখন আমি ওলা সব বাকি ঠান্ডিয়া টুনিয়া জ্বালা ফাড়ি ওলা ফাড়িয়া লই লিমু ওদকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা তো আমি ফার্মার আপনার লগে শেয়ার করবো। তো দেখা তো মাশাল্লাহ আসলে সাইড মুখা দিয়ে আছে যতটা উড়ি গুনতে প্রচুর মাশাল্লাহ, তাড়াতাড়ি বালা করে ওইয়া যাইব ইনশাল্লাহ আশা করলাম। দেখানি দূর দূরায় খালি মাশাল্লাহ ওখানো এক তাড়াতাড়ির প্রায় বুঝোই যার। আসলেও আমার অতখান চিন্তাত আছিল না যেন অতখান বাড়ি যাব, বাট একটা কি কম হইলেও আমার মনে আছিল যে এক তাড়াতাড়ি ওইব, বাট এখন দেখলাম এক তাড়াতাড়ি থাকিও আরও বেশিও হইতে পারে। তো যাই হোক দেখি আমি ওলাহান টুকাই টুকাইয়া ফাড়ি ও ধোকা আরও যুটটা বার হয়েছে দেখানি আপনারা ওই ধোকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া। দেখান যেনে উড়ি ওই দেখান তো সিফার ভিতরে ভাঙ্গিস, তো এটা দেখান আমার ইয়া আনতে সময় ভাঙ্গি গেছে। তো বিমার সকল ঠিক আছে, আমি ও ধোকা আমি ফাড়ি লাই আসলে উড়ি গুণ ফাড়িয়া আর পরে আপনার লগে আমি আরও শেয়ার হরমোনের জন্য কতখান উড়ি হইল আর হো সাইড আরও তুরা দেখাই আপনারারে। তো আপনারা দেখতে পারবা ও তো হোকা এবার দিয়ে আরও দেখানি আপনারা ওই ধোকা ওই ধোকা আরও প্রচুর উড়ি আছে দেখানি ও দৌড় সিপাই দি দেখা যায় আরও ধোকা উপরে দি। তো এই সাইডে প্রচুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধোকা আছে উড়ি। তো আমি একটা একটা করে টুকাই টুকাই ফার্মু আর ওই ধোকা অন্য মাঝে আরও আছে কিছু, তো অন্যরকমও ফার্মু দেখবা আপনারা। ওই দেখুন তো এখন এটা নষ্ট হয়ে যাব, এটা তাকলে এটা আর কে লাভ নাই। ওই ধোকা ডালুল ভাঙ্গি যার বাতাসে বাইরে ইয়া এটারে ভাঙ্গিলার তো অনুপাক হয়ে যার দেখানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত। এটা হইবার মতন শেষ করবার মতন নাই তো মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন কতখান হয়েছে। আর এখন আমি বাকিগুলো ফাড়িলাই ফাড়িয়া তো একলগে আপনার লগে শেয়ার করবো কতটুকু হইলো। সব বেহর সহল দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাড়া শেষ। এখন দেখানি আস্তা গাছ খালি খালি ফুল দেখা যার আর কোনো উড়ি নাই, আর অন্য খাসমা খাসমা কয়েকটা ওনা আছে মাঝখানো রাখি আইছি ও দেখতে পারানি আপনারা ওনা আছে আরও ভিতরে দিই। তো এগুলো একবারে খাসমা এখন ফাড়িও কোনো লাভ নাই দেখি দেন আর ও আছে আরও কয়টা ও আরও কয়টা, তো আর জানাম না এটা আর বাস পোস্প করি। তো এটার আশা ছাড়া আর কি এমনিও রইল গাছও আর ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে নেক্সট ইয়ার আশা করলাম আবারও
তোরা ছোট মোটো গার্ডেনিং করমু, হয়তো নেক্সট ইয়ার আর ইলা বড় বেশি হরে করতাম না আর কি, হইতো এভরি ইয়ার, কিন্তু তারপরে ওই সপ্তাহে একটু একটু করে হয়ে যায় বুধটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক বিয়ার সকল, আমার চৌকে যতক্ষণ দেখলাম আমি সব ফাড়ি লিছি লাগের হতকা সব ফাড়ি লিছে হইলে তৈব ওদের সঙ্গে হেরে দিয়া ও লইয়া তিনটা চারটা হারছি আরও ওলাখান। তো এনিওয়ে আর যদি খাইল বাদে দিন বালা হয়তে দেখা গেলে আর দেখবনে ইনশাল্লাহ, সব তো আর উড়ি একলগে খাওয়াই তো নাই থাকবো কিছু, তো ফরে মিক্স হতে পারবো নিয়া। আর এটা ফালকে তো আগর ভিডিওতে দেখছেন আপনারা, মরিচ সব ফাড়া শেষ আর আমার খালি ওগুলা রয়েছে, আজই ছাড়া ফিতে পারতাম তো চাইছিলাম আজকে করতাম, আজকে আসলে বাড়াইয়া যাওয়াই আর রেগুলার ফাড়া হয়েছে না সম্ভব। আর এখন হয়তো একটু ডাক লাগবো আপনারা আছে, আন্দাইরও টাইম হয়ে গেছে। তো আমি এগুলা পরে একবার সময় করিয়া দেখি, কালকে যদি দিন বেলা তো আর থাকতো নাই, তার যে দিন দিন বেলা করে আর কি ও দিন বাকি আমি আমার আজি ছাড়া পিতাগুলারে ফার্মো আর ফারি আর কি কালেক্ট করমু, তো আপনার লগে শেয়ার করমু পরে। তো চলোই না আমরা গড়ে যাই গিয়ালে বিস্তারিত দেখাইমু। আর আপনারা দেখতে পারা আমার ই গাছও এমটি হয়ে গেছে, দোকাই গাছের সব বাড়ি আছে, সব মাথার মাঝে দুইটা বারিক বারিক রয়েছে, এগুলা আর জানি না বড় রইব কি না, তো সব খালি আর কি এখন। আর ওই দোক আমার সব খদুল্লত বাধা অন্যর মাঝে দোলা করে রাখি, আর পরে যখন পাতা ফসে দিব এরপরে আর কি জ্বর মার। আমার বাইঙ্গনটা এখনও রয়েছে একটা বিছর গাছ মরিয়া আছে, পাতা উঠা গাছ এখনও যেটা আছে, তো দেখা যাওক আর কি। আর ওই ধোক আকো একটা জিওর পাতা আছে, লিগুন একবারে লাল হয়ে গেছে, জানি না কি তার লাগিলা হয়ে যায়। ওই ধোকা ফুইসাগর, তো ফুইসাগর ওখান বিছনি আকো ইসলাম খাইতাম আর এমনি নষ্ট হয়ে যাওয়ার গিয়ে বেশিও নাই, জানি না কি তা কর্ম খালকের বাতাসে তো আর এইগুন রাখতেও নাই, এইগুন আর খাই খাওয়ার মতো আর কিছু নাই বেশি, একবারে কম ঠিক আছে, তো আর এমনিও যাইব গিয়ে আর কি বেজায়। তো দেখলে আমি ওর সকল আমার উড়ির ফাড়া মিকিলাখন আমার কতখান গা উড়ি ওইল আপনারা দেখাইলাম আর দেখাইমু, আর তা ফাড়া শেষ। আর দেখকা দেখছেন নি ফাড়া শেষ হইলা শেষ হয় না ওই ধরনের একটা, তো এগুলো থাকি থাকি বাকি খাসমা লাগে এনিওয়ে। তো চলো আমরা গড় যাই গিয়া বাকি উড়ি আপনার লগে শেয়ার করবো কতটুকু ফাড়লাম। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়র সাহুল দেখোকা দেখলানি আপনারা, আমি এই বউল লইয়া বাড়াইয়া গেছিলাম যে সময় মনে মনে আমার সরম লাগছে, অত বড় একটা বউল লইয়া যে এরম আমি এনেকুৱা এটা উড়ি পাই পেলাই জানেন, আর কতখান উড়ি যেন উড়িখান আমার মানে কল্পনাও আছিল না, আমি মনে করছি না অতখান উড়ি পাইমু দেখলানি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া, শেষ শেষরার মতন নাই দেখোকা। এই অক্টোবর মাসও আইয়া আমি অতখান উড়ি দেখলানি পাইছি, তো এর আগে আমি যতক্ষণ উড়ি ফাড়ছিলাম সপ্তাহে মিলাইয়া অতখানও উড়িব মনে হয়, আর আজকে দেখা একদিনে কতখান উড়ি ফাড়ছি, তো দেখলানি তিন দিন আসলে আমি খাইছি। আর মাঝখানেও কয়েকটা ফাড়া হয়েছিল অবশ্যই আমি আসলাম না, তো দেশও আসলাম ভালো দেখলানি আপনারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া, এনে মাঝে 2 কেজি উড়ি যাব আশা করলাম, ওজন হলে 2 কেজি উড়ি হইব। তো যাই হোক ওটাও শুক্রিয়া, অতটুকু যেন ওইছে আল্লাহ দিছেন, কারণ অতখানেও না হইলে তো কিছু করার আছিল না। আর প্রথম দিকে জ্বালা উড়ি জড়িয়া পড়ছে, একবারেও আশা গেছিল গে যে আর ফাই মোহরি বুঝছি না এইলাখান জ্বরের দেখিয়া, আল্লাহ দিলে কিতা না হয় দেখোকা সব হয় সবর করলে আল্লাহ দরবারও। আর ওই দোকান একটা গাছের টমেটো কিছু রয়েছিল, তো এখন ওগুলা ফাড়িয়া গাছটাও মারিয়া ইচ্ছে আর কি। আর ওই দোকান সামনে দিয়ে একটা শুকাই গেছে, তো হয় আনিলাই বিষই বনে উড়ি, এটা হয়েছে ও উড়ির সাদাটা, ওটার এটার নাম হইল বাড়ি উড়ি, আই থিঙ্ক বাড়ি উড়ি, অষ্টাও বাড়ি উড়ি আর অষ্টাও মনে বাড়ি উড়ি। আর অষ্ট হচ্ছে আইনা যেটা ইপসা ইপসা ওয়ান, সরি অষ্টা ইপসা ওটা আমি মিক্স আপ করিলে এনিওয়ে আপনারা যারা চিনন তো চিনন, যারা চিনন না তো আর আমল খান মিক্স আপ করবা, কারণে এটা হয়েছে আইনা উড়ি আইনা উড়িও আর কিতা কইতাম। আর সততা নাম বারো ডং ডং এটা, তো আমরা তো সবসময় আসলে আগে আইনা উড়ি আর গলগাদ্দা উড়ি ওগুনও দেখি আইসি ওগুনও জানি আইসি, এখন সততা নাম এখটার
জিও করার লাগে আর কি। তো এনিওয়ে নাম অবশ্য আমি দেখলে মনে করি বা করতাম পারমো, আমার কাছে আছে প্যাকেটের পিকচার বা কেতা আরও মনে হয় প্যাকেটও আছে, বাট এখন আর জিও করা যাইরাম না। তো আপনার লগে শেয়ার করলাম আমি এই অক্টোবর মাসের এন্ড আইয়া যে কতটুকু উড়ি হারভেস্ট করলাম, আর এটা আমার ই বছরের লাস্ট হারভেস্ট উড়ি। আর লাস্ট হারভেস্ট আসলে হইয়া সপ্তাহ কতটা লাস্ট হারভেস্ট হয়, কিন্তু লাস্ট আর এনার পরে আরও হারভেস্ট হয় দেখানি আরও হইব ইনশাল্লাহ। তো অক্টোবরের লাস্ট হয় আর কি, আমি অতটুকু উড়ি রো লাস্ট উড়ি রাখি, লাস্ট হারভেস্ট করে লেছি। তো আপনার লগে শেয়ার করলাম, আশা করলাম আপনার কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবো। আর কালকে যে হয়েছিলাম আমি গাছ আনছি ওই ধোকায়, এখনও পর্যন্ত ইটা রোপণ করছি না, আমি অনতুরা পানি দিয়া একটা কন্টেইনারও রাখছি খাসামরচর গাছটা, তো অনতা হোক আর কি। আর ওই ধোকা আমি ডালগুলা জানে জিও করছি, আমার বাজার করি আইছি, বাজারের ব্যাগ আধা তুইয়া গেছি কি দৌড়াইয়া, ওই আগে ভিডিওটা করিলে আন্দার বেজিব। তো ওই ধোকা ডাল আমি অনর মাঝে পানি দিয়া একটা জিওর মাঝে জারোর মাঝে আর কি পানি দিয়ে ওলা বিজায় রাখছি, খাসামরচর ডাল দেখি জ্বর দেয়নি, দিলে তো আর গাছ হইল না, দিলে নাই আর কিছু করার নাই। তো ভিউয়ার্স সকল আজকে ও পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, সেফে থাকবা, ও কামনায় আমি বিদায় নিলাম কি কত অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও। তো আল্লাহ হাফিজ।